প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে মধ্যবিত্তের জন্য মেলেনি তেমন কোনো সুখবর, বরং নিত্যপণ্যের বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ভোগাচ্ছে ভোক্তাদের। রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম চড়া, বেড়েছে আদা রসুনের দামও। গত এক সপ্তাহে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। ক্রেতারা বলছেন, বাজেটের পর দাম কমার কোনো সুফল নেই, বরং বেশিরভাগ পণ্যের দাম বাড়তির দিকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহাখালী কাঁচা বাজারে নিয়মিত বাজার করেন আনোয়ারুল ইসলাম। পেশায় ব্যবসায়ী, জানালেন এই করোনাকালে ব্যবসায় লোকসান হলেও সংসারের খরচ কমেনি, বরং বেড়েছে। মধ্যবিত্তের জন্য নিত্যপণ্যের বাজারে তাই কেবলই নাভিশ্বাস। আমরা নিজেরাই মধ্যবিত্ত, আমরা এই করোনা টাইমে যা ব্যবসা বাণিজ্য করতাম কিছুই নেই। বেগুন, শশা, গাজর কিংবা টমেটো এমন অধিকাংশ সবজির দামই 60 টাকার বেশি। হাতে গোনা দু একটি সবজি মিলছে 50 টাকার কমে। এছাড়া সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি অন্তত 10 টাকা বেড়েছে আদা রসুনের দাম। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের দীর্ঘশ্বাস থাকলেও বিক্রেতাদের একই অজুহাত, বাজারে সরবরাহ কম। এখন করোনার সময় সবারই আয় সীমিত, এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে তাহলে সবাই তো অবশ্যই অসুবিধা হয়। সবজির দামের রেট একটু বেশি বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে, তো সেই তুলনায় মিডিয়াল ক্লাসের যারা ওরা তো বিভ্রান্তি পড়তেই হয়। পাইকারি মার্কেটে যথেষ্ট পরিমাণ মাল আছে, কিন্তু কম বিবেচনায় বাড়তি তো পাইকারিওয়ালা কারণ বাজারে আসে কম, মাল কম, এই জন্য দাম বাড়তি। নতুন চাল বাজারে আসার কথা থাকলেও গত এক সপ্তাহে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এদিকে মাছের বাজারে ইলিশের দাম এখন আকাশ ছোঁয়া, আকারে বড় হলে কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 150 থেকে 2000 টাকা। অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি। ইলিশ মাছের অনেক চড়া দাম, মানে 1600 কেজি, এত দাম দিয়ে কিনা পারলাম না, না কিনে চলে গেলাম। ইলিশের দাম চড়া, এখন ইলিশ আমদানি হলে দাম কমে যাবে। নওগাঁ, দিনাজপুর, মেলমার্ক প্রতি যদি নজরদারি না রাখে মালের দাম বাড়তে থাকবে, আমি সাধারণ ব্যবসায়ী হিসেবে মনে করি। রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকায়, আর ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।